বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এ ভিডিওতে আমি এক্সেলের ভিউ ট্যাপ সম্পর্কে আলোচনা করব। ভিউ ট্যাপে বেশ কিছু অপশন রয়েছে সেখান থেকে আমি কিছু বিষয় আলোচনা করছি এখানে দেখুন এক্সেলের ভিউ ট্যাপের অধীনে ওয়ার্ক ভিউস একটি সেকশন রয়েছে এবং এইখানে বেশ কিছু অপশন রয়েছে এগুলো সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি এখানে এক্সেলের ডান পাশে কোনায় নিচে এখানে জুম কন্ট্রোলার রয়েছে এখানেও ভিউ ট্যাপের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর কাজ এখানে রয়েছে যেমন ইতিপূর্বে আমি বলেছি এটি হচ্ছে নর্মাল ভিউ এটি হচ্ছে লেআউট ভিউ এবং এটি হচ্ছে পেজবেক প্রিভিউ ভিউ আর এগুলো হচ্ছে জুম কন্ট্রোলার এখান থেকে আপনি জুম ছোটো এবং বড় করতে পারেন অনুরূপভাবে এখানে ওয়ার্ক ব্রুক ভিউয়ে একই ধরনের অপশান রয়েছে বর্তমানে নর্মাল সিলেক্ট রয়েছে আমার সিটটি এখন নর্মাল ভিউ রয়েছে তারপরে আপনারা যদি পেজবেক প্রিভিউ এটিতে যদি ক্লিক করেন তাহলে যেখানে যেখানে পেজ ব্রেক রয়েছে সেগুলো শো করবে এবং পুরো সিটটি এখানে শো করবে তারপরে আপনারা যদি পেজ লেআউট ভিউ যদি দেখতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন তাহলে পেজ লেআউট ভিউ এখানে শো করবে এছাড়াও এখানে কাস্টম ভিউ রয়েছে কাস্টম ভিউটা হচ্ছে আপনারা নিজেদের মতো কোনো ভিউ যদি তৈরি করতে চান তাহলে সেটি করতে পারেন যেমন এখানে আমি নর্মালি ক্লিক করলাম বর্তমানে আমার এখানে জুম সাইজটা রয়েছে একশো এখানে আমি যদি এটি একটু বাড়াই দেই আমি বাড়াই দিলাম এখন একশো পঁচাত্তর পার্সেন্ট হলো তারপরে আমি যদি এখানে কাস্টুম ভিউ এটিতে ক্লিক করি তারপরে আমি এখানে ভিউ অ্যাড করতে যাচ্ছি আমি এখানে অ্যাডে ক্লিক করলাম আমি এখানে একশো লিখলাম তারপরে এখানে এই দুটি টিক দিয়ে দিলাম সমস্যা নাই আমি এখানে ওকেতে ক্লিক করলাম এরপরে আমি যদি এটি ছোটো করি একশো তিরিশ করলাম অথবা একশো পনেরো করলাম তারপরে আমি যদি অন্য কোনো ভিউ দিই আমি পেজ লেআউট ভিউ এটি দিলাম তারপরে আমি এখানে কাস্টম ভিউ এটিতে ক্লিক করলাম তারপরে এটি সিলেক্ট করার পরে আমি এখানে শোতে ক্লিক করলাম তাহলে দেখুন যে ভিউটি আমি সেভ করেছিলাম সেই ভিউ এখানে অ্যাপ্লাই হয়েছে অর্থাৎ সেই ভিউয়ে আমার ওয়ার্কশিটটি এখানে শো করছে এভাবে আপনারা নিজেদের মতো ভিউ তৈরি করে সেটি সেভ করে রাখতে পারেন তারপরে এখানে রয়েছে গ্রিড লাইন হেডিংস ফর্মুলা বার এগুলো সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা যদি গ্রিড লাইন শো অথবা হাইড করতে চান তাহলে এই অপশানটি ব্যবহার করতে পারেন বর্তমানে আমার এক্স সিটে এখানে লাইন শো করছে দেখুন এই রেখাগুলো শো করছে আমি যদি এখানে এটিতে ক্লিক করি তাহলে গ্রিড লাইনটি হাইড হয়ে যাবে দেখুন বর্তমানে আমার এখানে এক্সেলের কোনো গ্রিড লাইন নাই আবার এটিতে ক্লিক করলে সেটি শো করবে অনুরূপভাবে আপনারা হেডিং যদি শো অথবা হাইড করতে চান তাহলে এই ব্যবহার করতে পারেন উপরে এখানে এ সি এবং বাম পাশে ওয়ান টু থ্রি যেই বারগুলো রয়েছে এগুলোকে হেডিং বলা হয়ে থাকে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন হেডিংগুলো শো করছে না আবার এটিতে ক্লিক করলে হেডিংগুলো শো করবে অনুরূপভাবে আপনারা ফর্মুলা বার শো অথবা হাইড করতে পারেন এখানে উপরে যে বারটি রয়েছে এটি ফর্মুলা বার আপনারা যদি টিকটি উঠাই দেন তাহলে দেখুন ফর্মুলা বার হাইড হয়ে গেছে আবার এটিতে ক্লিক করলেই ফর্মুলা আবার শো করবে আবার আপনার রুলার শো অথবা হাইড করতে চান যদি তাহলে এই ওয়েবসাইনটা ব্যবহার করতে পারেন রুলার শো হাইড করার জন্য আপনার পেজ লেআউট এই ভিউয়ে যেতে হবে দেখুন বর্তমানে আমার এখানে রুলার শো করছে উপরে রুলার শো করছে এবং বাম পাশে রুলার শো করছে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন রুলার হাইড হয়ে গেছে আবার এটিতে ক্লিক করলেই রুলার শো করবে আমি নর্মাল ভেয়ে যাচ্ছি এখন আমি এখানকার জুম সেকশনটা সম্পর্কে আলোচনা করছি জুম সেকশনের বিষয়টি হচ্ছে আপনারা জুমটি যদি ছোটো এবং বড় করতে চান তাহলে সেটি করার জন্য এই অপশনটি ব্যবহার করবেন এখানে আপনারা নিচে যে জুম কন্ট্রোলার রয়েছে এটি দ্বারা ছোটো বড়ো করতে পেরেছেন এখান থেকেও করতে পারবেন যেমন আমি জুম সাইজটি যদি হানড্রেড পার্সেন্ট করতে চাই তাহলে আমি এটিতে ক্লিক করব তাহলে হান্ড্রেড পার্সেন্ট জুম সাইজ হয়ে যাবে তারপরে আপনারা নিজেদের মতো যদি জুম সাইজ করতে চান সেটি করার জন্য এখানে জুম বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দুশো পার্সেন্ট রয়েছে একশো পার্সেন্ট রয়েছে পঁচাত্তর এখানে বেশ কিছু ফিক্সড রয়েছে এগুলো আপনি সিলেক্ট করে সেই অনুযায়ী করতে পারেন আমি যদি দুশো পার্সেন্ট করতে চাই ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন দুশো পার্সেন্ট হয়ে গেছে জুম সাইজ তারপরে আবার যদি এটিতে ক্লিক করার পরে আপনারা যদি ফিট সিলেকশন করতে চান তাহলে সেটি করতে পারবেন এছাড়া আপনি যদি কাস্টম ভিউ করতে চান সেটি করতে পারবেন আমি এখানে কাস্টমে ক্লিক করলাম এখানে আমি যদি একশো উনত্রিশ যদি লিখি ওখানে ক্লিক করলাম তাহলে দেখুন জুম সাইজ একশো উনত্রিশ হয়েছে এছাড়াও আপনারা যদি নির্দিষ্ট সিলেকশন অনুযায়ী জুম সাইজ করতে চান যেমন আমি এই উপরে হেডিংগুলো সিলেক্ট করলাম তারপরে জুম টু সিলেকশন এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন যতটুকু আমি সিলেক্ট করেছি সেই সিলেক্ট অনুযায়ী আমার জুম সাইজটি হয়েছে এই অপশনটি আপনি ভেতরেও পাবেন যেমন আমি যদি এই কোটি সিলেক্ট করি তারপরে এখানে জুমে ক্লিক করার পরে এখানে ফিট সিলেকশন এখানে ক্লিক করলাম তারপরে ওকে ক্লিক করলাম তাহলে দেখুন আমি যতটুকু সিলেক্ট করেছি সেই অনুযায়ী এখানে জুম সাইজ হয়েছে তারপর আপনারা যদি এখানে হান্ড্রেড পার্সেন্ট করতে আবার এই বাটনে ক্লিক করবেন তাহলে সেটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এই ভিডিওতে আপনার এক্সেল ট্যাবের অন্তর্গত ওয়ার্ক বুক ভিউ শো এবং জুম এই কোটি সেকশন সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে ভিউ ট্যাবের অন্তর্গত অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ